সুপ্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডাফনিয়া কালচার নিয়ে এর আগে বিল থেকে ডাফনিয়া সংগ্রহ করেছিলাম সেগুলো নিয়ে আসার পরে কিছু ডাফনিয়া ফ্রোজেন করেছি এবং কিছু ডাফনিয়া আমি এখানে কালচার করার জন্য রেখে দিয়েছি আমার এই যে পিছনের যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কে কিছু ডাফনিয়া ছেড়ে দিয়েছি এগুলো কালচার করব তো যে কোনো প্রাণী কালচার করার জন্য প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেই প্রাণীটার খাদ্যটা কী এবং এর হ্যাবিটটা ঠিক কেমন এই বিষয়গুলো জানলে তারপরে সেই প্রাণীটা আমরা কালচার করতে পারবো তো ডাফনিয়ার খাদ্য হিসেবে কি কাজ করে ডাফনিয়া মেইনলি খাই হচ্ছে ফাইটোপ্লাংটন ফাইটোপ্লাংটনটা হচ্ছে সবুজ পানিতে জন্ম নেওয়া এক ধরনের ক্ষুদ্র উদ্ভিদকণা অর্থাৎ পুকুর বা নদী খালে বিলে যেই পানিগুলো দেখবেন আপনারা সবুজ রঙের হয়ে আছে এই পানিতে প্রচুর পরিমাণ ফাইটোপ্লাংটন রয়েছে অর্থাৎ ক্ষুদ্র উদ্ভিদকণা রয়েছে এগুলো খেয়েই মেইনলি ডাফনিয়া বেঁচে থাকে এবং এরা বংশ বিস্তার করে তো এই ট্যাঙ্কে ফাইটোপোলাংটন জন্ম নেওয়ার জন্য যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি পানিতে মিশাইছি তো মেশানোর পরে আর কি কি করব আর কি সেটা আমি আর কি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি মেনলি যেটা করি সেটা হচ্ছে যে কি আমি যখন যে এক্সপেরিমেন্টটা আমার হয় এটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এরপরে যে একটা এক্সপেরিমেন্ট করবো সেটা হচ্ছে আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা বাইশ ফুটের একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন বিশাল একটা ট্যাঙ্ক বাইশ ফুট বাই এগারো ফুট তো এই ট্যাঙ্কে হিউজ পরিমাণ ডাফনিয়া কালচার করার ইচ্ছা রয়েছে তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি আসলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে ডাফনিয়া কিভাবে কালচার করতেছি তো ব্যাক ক্যামেরায় চলে আসছি এবং কথা বলছিলাম ডাফনিয়া কালচার নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্লাসে ক্ষুদ্র ক্ষুদ্র যেই প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মেইনলি হচ্ছে ডাফনিয়া তো ডাফনিয়া এই যে এই ট্যাঙ্কে কালচার করব এর জন্য যেই উপকরণগুলো দরকার ছিল আমার পানিতে মেশানো এগুলো আমি আসলে মিশিয়ে দিয়েছি তখন অ্যাকচুয়ালি ভিডিওটা করতে পারিনি তো ডাফনিয়া নিয়ে আসার পরে হচ্ছিলো কি আমি এই ট্যাঙ্কে হিউজ পরিমাণ ডাফনিয়া ছেড়ে দিয়েছিলাম ডাফনিয়া ছেড়ে দেওয়ার পরে আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি যে ডাফনিয়াগুলো আমার কমতে শুরু করেছে অর্থাৎ মেবি তারা খাবার অভাবে মারা যাচ্ছিল তো যেহেতু যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন ছিল ফাইটোপ্ল্যাংটন তৈরির জন্য সেটা পানিতে মেশানো হয়ে গেছে তারপরেও ফাইটোপ্লান্টন তৈরি হতে একটু দেরি হচ্ছে যেহেতু এক দুই সপ্তাহর মতো হয়তোবা সময় লাগতে পারে এখানে পানিটা গ্রিন হতে এই যে এই পাশেও আমি মিশাইছি দুই পাশেই মেইনলি উপকরণগুলো মিশিয়ে দিয়েছি তারপরেও একটু যেহেতু সময় লাগতেছে তো সেহেতু আমার ডাফনিয়াগুলো হচ্ছে কি এরা খাবার পাচ্ছে না এখন খাবার অভাবে তারা মেইনলি মারা যাচ্ছে তো আমি এখন যেটা করব তাদের আপাতত একটা খাদ্যর ব্যবস্থা করব এবং সেই বিষয়টাই যে আসলে তারা কি খায় শুধু কি তারা ফাইটো প্লাংটন খায় শুধু কি ফাইটো প্লাংটন খেয়ে তারা বেঁচে থাকে নাকি তাদের আরও আলাদা কোনো খাবার রয়েছে সেটা শেয়ার করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বোতল ছোট এখানে রয়েছে ইস্ট হ্যাঁ তো ডাফিনে কিন্তু ইস্ট খেয়েও বেঁচে থাকে তো ইস্টটা কি করব প্রথমে আমরা এই যে এরকম একটা গ্লাস নেবো গ্লাস নেওয়ার পরে এই গ্লাসে কিছু পরিমাণে ইস্ট আমরা মিশাবো তো প্রথমে এরকম একটা চামিস নিয়েছি এবং এই চামিচে কিছু পরিমাণে ইস্ট দিয়ে দেব আমরা পরিমাণটা কীভাবে সিলেক্ট করবেন এইটা নিয়েও আসলে কথা বলতেছি ভিডিওর সাথে সাথে কথাটা বলতেছি আমি প্রথমে কিছু পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন কি না হয়তো এখানে প্রচুর রোদ তো রোদের কারণে ভিডিওটা খুব একটা ভালো আসতেছে না তো এখানে কিছু ইস্ট নেওয়ার পরে এটা পানিতে দিয়ে দেবেন দেওয়ার পরে এটা জাস্ট এইভাবে গুললেই দেখবেন পুরোটা পানিতে মিশে যাবে তো আমি পুরো ইস্টটা এখানে পানিতে মিশিয়ে নেওয়ার পরে আমার ভিডিওতে ব্যাক করতেছি তো ইস্টটা আমার পানিতে মেশানো হয়ে গিয়েছে ইস্ট পানিতে মেশানোর পরে দেখেন পানি ঠিক এইরকম একটা ঘোলাটে ভাব চলে আসবে পানিতে এরপরে যেটা করবেন এই যে ডাফনিয়া দেখতে পাচ্ছেন তো যদি আপনাদের কাছে এত বড় ট্যাঙ্ক না থাকে বা এর থেকে একটু ছোট অ্যাকুরিয়াম বা ছোট জার থাকে তো সেই জারে বা অ্যাকুরিয়ামেও আপনারা ডাফনিয়া কালচার করতে পারবেন প্রথমে যেটা করবেন কিছু পরিমাণে মাস্টার পেয়ার ডাফনিয়া কালেক্ট করবেন এই যে রকম ডাফনিয়া কালেক্ট করার পরে সেই ট্যাঙ্কে আপনারা ডাফনিয়াটা ছেড়ে দেবেন আমার এইখানে শুধু যে এই গ্লাসের যেইটুকু ডাফনি আপনারা দেখতে পারেন আসলে এইটুকু না আমার এই পুরো ট্যাঙ্ক জুড়েই কিছু কিছু ডাফনি আমি ছেড়ে দিয়েছি অনেকগুলোই সেরে দিয়েছিলাম কিছু খাবার অভাবে মারা গেছে এই জন্যই মেনলি আজকে ইস্ট দেওয়া হচ্ছে ভিডিওতে আস্তে আস্তে কিনা জানি না আসলে এই এই পানিতে প্রচুর ডাফনিয়া আছে তো ডাফনিয়ার খাবার হিসেবে ইস্টটা ব্যবহার করতেছি এই ইস্টটা এবার নিয়ে ইস্টটা নিয়ে পুরো পানিতে ছিটিয়ে দেবেন যদি এরকম বড় ট্যাঙ্ক থাকে তাহলে পুরো ট্যাঙ্কে দেওয়ার প্রয়োজন নাই যেই পাশে সাধারণত দেখবেন ডাফনিয়াটা থাকতেছে এই পাশে আপনারা খাবারটা দেবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে যে পাশে দেখবেন একটু রোদ বা আলো পরে ডাফনিয়ারা কিন্তু মেনলি সেই পাশে যেই জমা হয় এবং সবাই সেই পাশেই থাকে তো যেহেতু আমার ঠিক এই ট্যাঙ্ক এই পাশের তুলনায় এই পাশে একটু রোদ বেশি তো সেই জন্য আমি এই পাশেই আর কি ডাফনিয়ার খাবারটা অর্থাৎ এই ইস্টটা দিয়ে দেবো এই পাশে এভাব করে দিয়ে দেবেন এখানে রোদ পড়ছে আসলে ডাফনিয়া অনেক রয়েছে তো তারপরেও একটু হালকা হালকা পুরো ট্যাঙ্কেই দিয়ে দিলাম ইস্টটা দেওয়ার পর হবে কি এটা আসলে কিন্তু আপনার ফাইটোপ্ল্যাঙ্কটোন তৈরি করবে না বাট ইস্ট নিজেই ডাফনিয়ার খাবার হিসেবে কাজ করবে এবং ডাফনিয়াগুলোর গ্রোথ হবে এবং এরা বংশ বিস্তার করবে তো এই আর কি এরপরে এই যে এখানে যে ইকুইপমেন্টগুলো মিশাইছিলাম পানিতে আপনার ফাইটোপ্লাংটন তৈরির জন্য তো এটার একটা ফুল একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ কীভাবে শুরু থেকে কীভাবে ফাইটোপ্লাংটন তৈরির জন্য কি কী সার কীভাবে দিলেন পানিতে কতটুকু পানিতে এটার ডিটেলস একটা ভিডিও আমি করার চেষ্টা করব তো পাশেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম